नमस्कार बंधुरा आपनादेर प्रिय यूट्यूब चैनल माई पास टाइम हबिसे आपनादेर स्वागत। तो बंधुरा ये देखते पाच्छेन एकटी पाका पाती लेबू बा कागजी लेबू। तो एटी आमी नार्सारी गेछिलाम, नार्सारीते कयेकटी गाछ आनते, तो देखलाम एई गाछ थेके एई पाका लेबूटी नीचे पड़े गेछे। तो एटी आमी तुले निये एसेछि। तो एटीर जे बीजगुली आछे सेई बीजगुली आमी एई जायगाते लागाबो एबं आपनादेर देखाबो जे कागजी लेबूर बीज थेके किभाबे गाच तैरी करा जाए। तो बीजटी प्रथमे आमी केटे निच्छी। बीजटी केटे एर बीजगुलो आमी संग्रह करे नी। एखन थेके एई बीजगुलो देखुन पतला होये गेछे, एई बीजगुलो नेबो ना। जेगुलो शक्त भालो बीज आछे सेइगुलोई निते होबे। एई बीजटा थेकेओ होबे ना आशा करि। तो एटा थेके एई एकटा बीज पावा गेलो। ये चारटी बीज, चार पाँचटी बीज हमें मटीत पुते दीची। तो हमें प्लस्टिकर ग्लसटी नहीं देख नीचे हमें फुटो कर दीची, प्राय चार पाँचटा फुटो कर दीची। एरपर ये हमें बाली दिए देव सामान्य परिमाण। बाली देवार अर्थ हलो जैसे मटीटा गले गले बड़िए ना जाए। यह कि बाली प्रथम दिए दिलाम। तारपर ये झुरझुरे मटीगुलो हमें ग्लासे दिए देव। মাটিটা এভাবে ঠুকে নিতে হবে। এরপর বীজগুলোকে আমি দিয়ে দিলাম। বীজগুলোকে দিয়ে তার উপরে আরো সামান্য মাটি আমি দিয়ে দিলাম যাতে এই বীজগুলো ঢাকা যায়। এরপর বলি এই যে মাটিটা আমি নিয়েছিলাম এই মাটিটাতে আমি কি কি দিয়েছি। যতটা পরিমাণ মাটি নিয়েছিলাম তার হাফ দিয়েছিলাম গোবর সার। আপনারা চাইলে এটাতে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, কোকোপিট মেশাতে পারেন। কোকোপিটের জল ধারণ ক্ষমতা থাকে। তো আমার কাছে এই মুহূর্তে কোকোপিট নেই, তাই আমি ধানের তুষ, যেগুলো ধানের খোসা, সেগুলো আমি এতে মিশিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে ধানের খোসাগুলো আছে। আর এটাতে মিশিয়েছিলাম তুষের ছাই। মাটিটাকে বেশ শুকনো ঝুরঝুরে করে মাটিটাকে কিছুদিন শুকিয়ে রেখেছিলাম। তারপর তাতে আমি গোবর, ধানের তুষ এবং তুষের ছাই মিশিয়ে তারপর এটাতে রোপণ করে। তো বন্ধুরা এরপর এতে জল দিয়ে দিলাম। মাটি ভিজে এই জলটা নিচের দিকে নেমে চলে আসছে। খুব আস্তে আস্তে জল দিতে হবে যাতে ওই বীজগুলো বেরিয়ে না চলে আসে উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাসটার তলে যে ছিদ্র দিয়ে দেখুন জল ফোঁটা ফোঁটা করে বেরিয়ে আসছে। এই যে বালিটা দিয়েছিলাম, এই বালিটা দেওয়ার কাজ হলো কি যে এই মাটিটা গলে গলে বেরিয়ে যাবে না, বালিটাতে ওটা আটকে যাবে। তো এরপর বীজ থেকে গাছ বেরোনোর পর আমি আবার ফিরে আসবো এবং আপনাদের দেখাবো যে কটা বীজ থেকে গাছ আমি পেলাম। তো বন্ধুরা বীজগুলি লাগানোর পর দেখুন আজ প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। তিন সপ্তাহ পর এ দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে। এখান থেকে একটি গাছই বেরিয়েছে। অতএব এর থেকে আপনাদের বুঝতে হবে যে যে বীজগুলি আপনারা লেবু থেকে নেবেন সেই বীজগুলি যেন খুব সুন্দর এবং খুব ভালো হয়, লেবুটি যেন পাকা হয় এবং বীজগুলি যেন সুস্থ সবল এবং সুডোল থাকে। পাতলা বীজ কখনোই ব্যবহার করবেন না। তো আমার মনে হয় এর মধ্যে কয়েকটি পাতলা বীজ ছিল, সেগুলির থেকে গাছ বের হয়নি, একটি গাছই বের হয়েছে। আর এখানে দেখুন এই যে আমার দেখতে পাচ্ছেন কত বড় গাছটা হয়েছে, এটা হচ্ছে মুরগি ঝুটি গাছ, অনেক বড় হয়ে গেছে। এটার প্রতিস্থাপন আমি দেখিয়েছিলাম। তো এখানেও আমি একটা বীজ পুঁতেছিলাম, দেখুন এই বীজটা থেকেও দেখুন গাছ বেরিয়েছে। তো এই গাছটাকেও আমি, এই গাছটাকে আর এই গ্লাসের গাছটাকে আমি দুটোকে এই টবে এরপর লাগিয়ে দেবো। তো তার জন্য যে মাটিটা নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় 50%-এর মতো মাটি নিয়েছি, গার্ডেন সয়েল। তার সঙ্গে নিয়েছি ধানের তুষ, শুকনো গোবর গুঁড়ো করা আছে অনেক দিনের, প্রায় এক বছরের পুরনো, এবং এটা হচ্ছে তুষের ছাই। দেখুন মাটিটা কী সুন্দর শুকনো এবং ঝুরঝুরে আছে। এরকম শুকনো এবং ঝুরঝুরে মাটিতেই গাছ লাগানো দরকার। কখনোই বাগানের নতুন মাটি এনে তাতে গাছ লাগাবেন না, গাছ তাতে ভালো হয় না, শেকড়ের তাতে ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম মাটি এনে সেটাকে কিছুদিন রৌদ্রে এবং কিছুদিন ছায়ায়
রেখে শুকনো এবং ঝুরঝুরে করে নেবেন। তারপর তাতে গাছ লাগাবেন। এটা আমি ভালো করে মেখে নিই। তো বন্ধুরা, এগুলো সব ভালো করে সুন্দর করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। মিক্সচারটা যেন খুব সুন্দর হয়, আপনি যখন মেশাবেন তখন যেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। এরপরে এই যে টব দুটো দেখতে পাচ্ছেন, দেখুন টবের তলায় একটি করে ছিদ্র আছে। এই ছিদ্রগুলি আমি এই টবেরই ভাঙা টুকরো খোলামকুচি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর এখানে আমি এই টবেরই ভাঙা টুকরোগুলোকে, ছোটো ছোটো টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা নুড়ি পাথর পেলে নুড়ি পাথর দেবেন, আমার কাছে নুড়ি পাথর নেই বা স্টোন চিপস নেই, তাই এইগুলোই আমি ব্যবহার করলাম। আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে বালি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য। টবের তলায় যেন জল না জমে, জল জমে যেন গাছের শিকড়কে পচিয়ে না দেয়, তো যে এই জন্য এই পদ্ধতিটা করা। এইভাবে আপনারা চিপে চিপে বালিটা দিয়ে দেবেন, বালিটা করে প্রেস করে দেবেন, তার উপর হালকা করে জল ছিটিয়ে দেবেন যাতে বালিগুলো ভালো করে বসে যায়। এভাবে বালিটাকে বসিয়ে দিতে হবে। এভাবে বালিটাকে বসিয়ে দিলাম। এর উপর আমি মাটি দিয়ে দেবো। এভাবে মাটিটা যখন দেবেন তখন এভাবে একটু প্রেস করে দেবেন, হালকা করে একটু প্রেস করে দেবেন, বা এভাবে টবটাকে একটু নাড়িয়ে দেবেন। এভাবে মাটি দিয়ে দিলাম। টব দুটোই ছোটো, তাই এতে আমি আর মাটি দিচ্ছি না। এরপর এই গাছগুলোকে বার করে নিই, এই গাছটাকে বার করে নিই। খুব সাবধানে বার করতে হবে, একটু বেশি করে ঢুকিয়ে পরে উপর দিকে চাপ দিয়ে তুলতে হবে। দেখুন কত সুন্দর এর শিকড় বেরিয়েছে। এটাকে আমি এই টবটাতে এভাবে লাগিয়ে দেবো। এভাবে ধরে মাটি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই দেখাতে পাচ্ছি না, মাটি দিয়ে পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এভাবে দেখুন খুব সুন্দর করে টবের মাঝ বরাবর একে লাগিয়ে দিয়েছি। এরপর হাতে করে হালকা করে এভাবে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন জলটা এরকম, দেখুন বুদবুদ কাটছে, জলটা তার মানে নিচের দিকে নেমে যাচ্ছে। টবের তল দিয়ে জল, কতটা জল টবের তল দিয়ে বেরিয়ে গেছে, তার মানে এর ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। তো এরপর গাছটাকে আমি সঙ্গে সঙ্গেই রৌদ্রে রাখবো না, দু তিন দিন ছাওয়ায় রেখে তারপর এটাকে রৌদ্রে আনবো। এইটাতে এইটাকেও ঠিক ওইভাবেই এখান থেকে বার করে, এটা এখন এখানেই থাক, এটাকে এখান থেকে বার করে আগে ভালো করে শিকড় হয়ে যাক এটার, ওই টবটাতে তারপরে লাগিয়ে দেবো। যেভাবে লাগালাম, লাগানোর পদ্ধতিটা ঠিক এভাবেই। আমার তো মাটি তৈরি করাই আছে, আপনাদেরকে মাটি তৈরিও দেখিয়ে দিলাম, বীজ থেকে কিভাবে গাছ তৈরি হয় এবং সেই গাছকে কিভাবে টবে লাগাতে হয় তার পদ্ধতিও আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে আপনার মতো অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।